মাহফিল কমিটির আবদার মা বাবার আলোচনা করার জন্য আলেম সমাজ বুঝে গেছেন আলোচনার মধ্যে শুরু করার প্রারম্ভে আয়াতে কারিমা নিয়েছিলাম দুইটা কয়টা জোরে কন্যা কয়টা একটা হলো আয়াতে কারিমা সুয়াদে কারবালার আরেকটা হলো মা বাবার খেদমতের ইনশাআল্লাহ সুয়াদে কারবালার সাথে মা বাবার আলোচনা চলবে রাজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে আমি আল্লাহ পাক আমার মদিনার নবীর আহলে বায়াতদেরকে আমি ওয়ায়ু তাহিরাকুম তাতহীরা সমস্ত প্রকার অপবিত্রতা থেকে আমি পবিত্র বানিয়ে দিছি সুবহানাল্লাহ এখন আমার এই উত্তর রাইসু এলাকার ভাই বাবারা আপনারা জানতে হবে আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কাদেরকে পবিত্র বানাইছেন এখন এই আয়াতে কারিমার খন্ডা বিশেষের মধ্যে আপনি কাদেরকে বানাইছেন আহলে বায়াতের কথা বলেছেন আপনাদের মাহফিলের মধ্যে আমি দেখতে পাইলাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বায়াতে রাসূল বায়াতে খোদা জিন্দাবাদ জিন্দাবাদ আরে বায়াতে রাসূল বায়াতে খোদা কোন দ্বারা বলা হয় যে হাতের মধ্যে হাত রাখলে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী পর্যন্ত পৌঁছাইতে পারবে কইরা বায়াতে রাসূল বায়াতে খোদা বলা হয় এই হাজীগঞ্জের মানুষ নয় শুধু সারা বাংলাদেশের মানুষ নয় শুধু দেশ বিদেশের কত মানুষ ওই বায়াতে রাসূল বায়াতে খোদার পাগল ওই বায়াতে রাসূল বায়াতে খোদাটা এই হাজীগঞ্জ চাঁদপুরের মধ্যে সহ সারা বাংলার জমিনে জিনারা প্রচার করাইছে আল্লাহর রাসূল হযরতে আবেদ চাল মাদানির দরবার থেকে ওই ইমামের রব্বানি দরবার থেকে আপনাদের কাছে আসছে আর তাদের শিক্ষা আহলে বায়াতকে সম্মান করতে হবে আহলে বায়াতকে ইজ্জত করতে হবে আহলে বায়াতের সম্মান নাই তার ঈমান নাই আহলে বায়াতের সম্মান নাই নামাজ নাই আহলে বায়াতের সম্মান নাই রোজা নাই আহলে বায়াতের তাজিম নাই যাকাত নাই আহলে বায়াতের সম্মান নাই হজ নাই নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন আবার ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কইবেন আল্লাহর কসম এমন নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কসম রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে দোষারোপ কইরা ইয়াজিদরে যদি রহমতুল্লাহ আলাই বানাইতে চায় নামাজ করে কপাল কালা বানাইতে পারবেন বলদার ফুটকির মতো মাথার এই কপাল রে বানাইবেন কোনো লাভ হবে না কারণ আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়ে কয় ও আমার উম্মতের দলেরা ও নবীর উম্মতের দলেরা আমার আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো নূহ নবীর নৌকাটা যেমন ভাবে ঝড় তুফানের মধ্যে মানুষ রে বাঁচাইছে পশু পাখিরে বাঁচাইছে গাছপালারে বাঁকা বাঁচাইছে আমি নবীর উম্মতরা যখন কেয়ামতের পূর্বে দুর্বিষর মধ্যে পড়া যাইব আমি নবীর উম্মতরা যখন কেয়ামতের আগে অন্যান্য ধর্মনম্বী আলেমদের কারণে তারা যখন হিতাকাঙ্ক্ষী অন্যান্য দিকের মধ্যে চলে যাইব আমার আহলে বায়াতের ভালোবাসনেওয়ালা এমন একটা দল আসবো রে ওই আহলে বায়াতের ভালোবাসার কারণে আমি দয়াল নবী বললাম আমার ওই উম্মতরে আমি দয়াল নবী ফালাইয়া জান্নাতে যাইতাম না